কিছুদিন আগে উনি বিজেপিতে আসতে চেয়েছেন এবং আমি আপনাকে বলে দিচ্ছি ওর দায়িত্ব নিয়ে এই মাসের শেষের দিকে উনি পশ্চিমবাংলার বাইরে মিটিং করবেন বিজেপিতে যোগ দেওয়ার জন্য এবং তিনি কি পরিকল্পনা করছেন সেই তার আংশিক কিছু বিষয় তিনি আমাকে তার আমি উনি বলাতে আমি ফোন করেছি। হয়তো এখন এই ঘটনার জন্য এই মাসের শেষে উনি যাবেন কিন্তু মাস দুই বাদেও যদি যান এবং বিজেপিতে আসার জন্য উনি প্রস্তাব নিয়ে আসেন আমি অন্তত পক্ষে অবাক হব, কারণ আমার আমার কাছে উনি প্রস্তাব দিয়েছেন বিজেপিতে আসতে। ফোন করে অফার দিতে গিয়ে ফেঁসে গেছে, এখন বোকার মতো কথা বলছে, বিজেপি জড়িয়ে ভাবতে যদি বলা যায় হাস্যকর কথাবার্তা। যেখানে আমার বাড়িতে একটা সময় মুকুল দা আসতেন বিজেপি নিয়ে যাওয়ার জন্য, আমি যাইনি, বিজেপি আমার টেলিফোন অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান করেছে, আমি রিফিউজ করেছি। আমার বাড়িতে লকেট চট্টোপাধ্যায় আমার বন্ধু, তারও আমরা একসঙ্গে চা খেয়েছি, ওই তো বলিনি তো আমি বিজেপিতে যাব। দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করুন, কল্যাণ চৌবে কি উত্তর কলকাতার সভাপতি, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর একটা কথা বলে রাখি, আমাকে না এই পচা কল্যাণকে ধরে আমায় যেতে হবে না, আপনারা সবাই শুনে রেখে দিন, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী আমাদের বিরুদ্ধ দলের, তিনি আমায় চেনেন, আমার কাকা, আমার নিজের কাকা গুজরাট ক্যাডারের আইএএস, নরেন্দ্র মোদি যখন চিফ মিনিস্টার আমার কাকা তার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ছিলেন, নরেন্দ্র মোদি আমায় জড়িয়ে ছবি তুলে সেই ছবিটা আমার আইনজীবীর তোলা, আমার চেনাশোনার লেভেলটা একটু ভেবে রাখবেন। নরেন্দ্র মোদিকে আমি চিনি, দিলীপ ঘোষকে আমি চিনি, বিজেপি যাওয়ার ইচ্ছা হলে এই পচা কল্যাণকে লাগবে না, শ্রাদ্ধ বাসরের মতো মুখ করে কথা বলতে হলে না কথারও একটা। আরে বলছে খবর রাখে নাকি আমি বিজেপিতে যাব, খবর আছে এক মাসের মধ্যে নাকি আমি বিজেপিতে যাব, কত বড় মূর্খ। যদি আপনার খবর ঠিক হয় তাহলে আমি আপনার প্রস্তাবের ফোনটা বাইরে বার করে দেবো। উত্তর কলকাতা জেলা সভাপতি ছিলাম, উত্তর কলকাতা জেলা সভাপতিতে কারোর বাড়িতে একটা রাতের খাবারের ব্যবস্থা হয়েছিল, আর রাতের খাবারের ব্যবস্থায় আমরা বিজেপির লোকেরা ছিলাম, সেখানে মন্ত্রীও ছিলেন, সেই জায়গায় উনিও উপস্থিত হয়েছিলেন, কারণ উনি একই ফ্ল্যাটে থাকেন, সেটার সাথে এইটার সম্পর্ক। ওই ভিডিও অডিওটায় এই কল্যাণ চৌবে ক্ষমা চেয়েছে, ক্ষমা, মিথ্যা কথা বলেছে বলে ক্ষমা চেয়েছে। আরে আমি ওঠার সময় আর ওখানে থাকেন বিজেপির আরেকজন নেতা, তা আমাকে বিজেপির ছেলেরা বললো এখানে মিষ্টি মুখ করো, হ্যান ম্যান, তাদের ওখানে কোনো রাজনীতির কথাই হয়নি, একটা হাসি ঠাট্টা হচ্ছিল। এবং সেখানে উনি বলছেন বিজেপি নিয়ে, তো তারপরে উনি যা স্টেটমেন্টটা দিয়েছিলেন ওই টেলিফোন অডিওতে রয়েছে, উনি বলেছেন আমি এটা বলতে চাইনি, আমাকে কোনো কোনো নেতা চাপ দিয়ে আপনার বিরুদ্ধে মিথ্যা করেছিলেন, আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। ও দুঃখ প্রকাশ করেছে এবং তার আংশিক পুরো ভিডিও পুরো অডিও পুরো অডিওটাতে এই কথাগুলোই রয়েছে যে আপনি আমার বাড়িতে আসবেন, হ্যাঁ আমি আপনার বাড়িতে আসবো, উনি বই মেলাতে আমার বই উদ্বোধন ছিলেন, সব বিষয় এবং কিছু কিছু জায়গায় আমার মনে হয় ডক্টর ধরা পড়ে গেছে, কারণ নেই, আমি ভোটার নই যে আমাকে ফোন করে ভোট চাইবে, সাবোটাস করানোর অফার নিয়ে ফোন করেছিল, রাত আটটায় ফোনটা দিয়ে দেবো, দেখতে পাবেন দুটো জিনিস, গোটাটার মধ্যে আমার বিজেপি যাওয়া নিয়ে কোনো কথা নেই, গোটাটার মধ্যে আমার বিজেপি যাওয়া নিয়ে কথা নেই, দুই আমার বিরুদ্ধে প্রেস রিলিজ দিয়েছিল কুৎসা করেছিল বলে আমার কাছে ক্ষমা চেয়েছে, ক্ষমা চেয়েছে, এই কল্যাণ ক্ষমা চেয়েছে, সামনে থাকলে কান ধরে ক্ষমা চাইতো, দূর থেকে ক্ষমা চেয়েছে, ফোনে ক্ষমা চেয়েছে, রাত আটটায় দেখবেন পুরো অডিওটা দিয়ে দেবো, থ্যাংক ইউ।